আচ্ছা আমি আগে একটু ব্রিফ দিয়ে নেই, তারপরে আপনাদের প্রশ্ন করেন, বেটার হবে আমার মনে হয়। ঠিক আছে, আচ্ছা সেটা হচ্ছে যে আমরা যে ফিল্মটা নিয়ে আজকে আলোচনা করতেছি সেটা একটা ইন্দ্র বাংলা ফিল্ম, বাংলাদেশ এবং ক্যালকাটার কো প্রোডাকশন ফিল্ম হচ্ছে। ছবিটার নাম স্পর্শ। বাংলাদেশ থেকে এটার প্রোডিউস করছে হচ্ছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং ক্যালকাটা থেকে করছে রোল ক্যামেরা অ্যাকশন। আমরা অলরেডি ক্যালকাটার পার্টের শুটিং শেষ করে ফেলেছি, যেহেতু কো প্রোডাকশন ফিল্ম সেই জন্য এখন আমরা এটা বাংলাদেশের পার্টে শ্যুট করছি। ওকে, আর এই ছবিটা বেসিক্যালি একটা কোম্পানির আন্ডারে হচ্ছে, সেটা রংধনু গ্রুপ, রংধনু প্রেজেন্টস স্পর্শ ফিল্ম, এটা নিয়ে কাজ করছি। আমাদের ছবিতে তিনটা গান আছে, সো গানগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের গান আছে, আমরা গানগুলোকে একটু আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর যদি আমি বলি স্পর্শর ব্যাখ্যা দিতে চাই, সো যখন এই গল্পটা আমি লিখছিলাম, তো আসলে এটা একটা ভালোবাসার গল্প। তো আমি খুব ছোটোবেলায় একটা প্রেম করেছিলাম একটা মেয়ের সাথে, তো ও আমাকে ছেড়ে যাওয়ার সময় একটা কথা বলে গেছে। তো আমি বললাম, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? তো ও বলল যে তুমি আমাকে স্পর্শ করতে পারোনি বাট শুতে পেরেছো। তো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ফর মি, এবং আমি প্রায় 7-8 বছর এটা নিয়ে চিন্তা করছি আসলে ছোঁয়া এবং স্পর্শের মধ্যে পার্থক্যটা। ওকে, সো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি এই স্পর্শের গল্পর মানে চিন্তাভাবনাটা আমার মাথায় আসে। আমরা অনেক রকম এই বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেক রকম রিলেশন হচ্ছে, আমরা অনেক রকম রিলেশনে যাচ্ছি, যে রিলেশনশিপে কোনো বয়সের ভেদাভেদ নেই। আমি মনে করি ভালোবাসার কোনো বয়স নেই, যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো মানুষের সাথে একটা ভালোবাসা হতে পারে। বাট ওই যে একটা কথা, ছোঁয়া যায় মানুষকে কিন্তু স্পর্শ করাটা খুব বড় ব্যাপার। সো আমাদের গল্পের যে প্রেমের ব্যাপারটা আছে, এই প্রেমের ব্যাপারটা আমরা ওইটাই বুঝাইতে চাইছি যে অ্যাকচুয়ালি ছুতে তো আমরা যে কাউকেই পারবো, কিন্তু স্পর্শ আমরা কতটা মানুষকে করতে পারছি সেটা প্রত্যেকটা সম্পর্কে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি ঋতুদিকে একটা জিনিসই বলবো, যে আসলে ঋতুদির সাথে আমার একটা ফার্স্ট কাজ ছিল ক্যালকাটায় যাওয়ার পরে, উনি আমাকে মানে যেটা হয় আর কি, অ্যাজ এ ডিরেক্টর আমরা কী চাই, আমরা একটু সম্মানটাই চাই, এর বেশি কোনো কিছু আমাদের চাওয়া পাওয়া থাকে না। তো ঋতুদি যে সম্মানটা দিয়েছে এবং কেয়ারফুললি শুটিং সেটে আসা, একটা ক্যারেক্টারে ইনভলভ হওয়া, আমি তো নতুন ডিরেক্টর, ওখানে অনেক সিনিয়র ডিরেক্টরের সাথে উনি কাজ করে এসেছেন। সেই জায়গায় যদি বলি, সেটা হচ্ছে আমি একটু কনফিউশনে ছিলাম যে আমাদের দেশ থেকে আরিয়ানা এবং নিরুক্ত গেছে, ওরা হিরো হিরোইন ছিল, তো ওদের দুজনের তো একটা পরিচয় বা কেমিস্ট্রির ব্যাপার আছে, ঋতুদির সাথে আসলে কেমিস্ট্রিটা আমরা কীভাবে বিল্ড আপ করবো। বাট এই কনফিউশনটা ঋতুদির সাইড থেকেই ঋতুদি কিন্তু আমাদেরকে হেল্প করেছে, যে না এটা এইভাবে করো, আমরা এইভাবে করতে পারি। প্রত্যেকটা সিনের আগে মেকআপ রুমে বসে একটু রিহার্সেল করা, ব্রিফ করা, আমরা ক্যারেক্টারটা এইভাবে করি। তো এটাই আসলে একটা ছবির মূল বিষয় থাকে, টিম ওয়ার্ক আমরা যেটা করি এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে শুধু আমি একটা কথাই বলতে চাই, যে আমরা খুব প্রফেশনাল ওয়েতে মাঝখানে অনেকদিন কো প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছিল, এবং আপনারা এটা আমি একদম জনসম্মুখেই বলি, অনেকেই আমাকে কাল্পিট বলে যে আমি শুধু চেয়েছি তোমায় দিয়ে, আমি শুধু চেয়েছি তোমায় শুরু করেছিলাম, তো আজকে আমি শুধু চেয়েছি তোমার পরেই কিন্তু বেসিক্যালি অনেকদিন গ্যাপের পরে আবার আমি শুধু চেয়েছি তোমায় দিয়েই কো প্রোডাকশন শুরু হয়েছিল। তারপরে আমরা বড় কিছু ছবি করলাম, নবাব, শিকারি, ভাইজান, অনেকগুলো সুপার হিট হলো, এরপরে আবার কোনো জটিলতার কারণে এটা অফ ছিল। তো আমরা আবার এটাকে চেষ্টা করছি একটু নতুন করে, কারণ এখন কিন্তু মার্কেটটা এটা আমি বলি মুক্তবাজার অর্থনীতি হয়ে গেছে, এখানকার ছবি ওখানে রিলিজ হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, একটা ভালো মার্কেট ক্রিয়েট হচ্ছে। তো আমাদের চিন্তাভাবনা ওইটাই, আর এই সব কিছুর বাইরে সবচাইতে বড় কিছু সেটা হচ্ছে আপনাদের হেল্প। আপনারা যে এত কষ্ট করে এই গরমের মধ্যে সবাই বসে আছেন, আর এক্সট্রিমলি সরি একটা কারণে, সেটা হচ্ছে যে মানে আমরা আসলে কিন্তু চিন্তাও করি নাই যে এই ঝড় বৃষ্টির মধ্যে এত মানুষ আসবেন, আপনারা এত মানুষ কষ্ট করে আসবেন। সো এটার জন্য আপনাদের প্রতি আমি গ্রেটফুল, আমার একদম বলা শেষ। আর একটা জিনিস বলি, এখানে আমাদের মাঝে কিছু আর্টিস্ট পরিচিতি আমি করে দিই, নাহলে আপনারা চিনবেন না। আপনার আমি জাস্ট বলে দিই পরিচয় আছে, আমি ওই দিক থেকে বলি, আমাদের প্রদর্শক সমিতির উজ্জ্বল ভাই আছেন, আসলে না অভিনয় করছেন না, উনি আসছেন, তো আসলে ওনাদের তো একটা বড় ভূমিকা হলগুলোকে চালু রাখার জন্য, তো ওনারা এত কষ্ট করে রাখেন, আমাদের পাওনা এতটুকুই যে ওনাদেরকে আমরা একটু আনতে পারি। ঠিক আছে, তারপর আলী আমজা সাহেব আমাদের মধ্যে আছেন, আর এখানে একটা জিনিসই বলি, এই পুরো প্রোগ্রামটা আমরা আমাদের লিপু ভাইয়ের জন্যই করতে পেরেছিলাম, আমাদের ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট, এবং আমি খালি একটা কথাই বলবো, ফিল্ম ক্লাবকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এরকম একটা বসার জায়গা করে দিয়ে একটা প্রোগ্রাম করার মতো সুযোগ করে দিয়েছেন। এটা একটা শেষ। আর একটা জিনিস বলতেছি, যে এখান থেকে আমি একটু পরিচয় করে দিই, তুমি তোমার পরিচয়টা দাও, নামটা বলো, আসলে সবার সাথে পরিচয় করে দিই আমি। আসসালামু আলাইকুম, আমার নাম রিমজি মারিন।
আচ্ছা, ওর নাম রিমঝিম অরিন, ও আমাদের এই স্পর্শে কাজ করছে। নীরব ভাইকে তো চিনেন, ঋতুদিকে তো পরিচয় করে দেওয়ার কিছু নাই, এভারগ্রিন একজন মানুষ। ঋতুদির সাথে আমি আবারও বলি, শুধু হিরোইন না, কোনোদিন ছেলে মানুষ যদি হয়ে থাকেন, কোনোদিন কোনো মেয়েকে বয়সের কথা বলতেই হয় না। মেয়েরা অলওয়েজ 16, অলওয়েজ 16, ওকে? তো সবসময় এটা আমরা একটু মাথায় রাখি। আরিয়ানা জামানকে তো আমরা চিনি, ও কাজ করছে আমাদের, জেনেফা কাজ করছে এখানে, আনন্দ খালিদকে তো চেনেন আপনারা, ও কাজ করছে। জাকির ভাই আছে, ও ক্যালকাটার আর্টিস্ট, ওখানে থিয়েটার করে অনেকগুলো কাজ করছে। রিও তো আমার অলওয়েজ ভিলেন থাকে, এই ছবিতেও ভিলেন হিসেবে আছে। হ্যাঁ, আর আমাদের সাইফুল ভাই আছে, আসলে পুরো রংধনু গ্রুপের মিডিয়া সেক্টরটা উনি দেখে। তো আমাদের বলা শেষ, এখন আপনাদের কোশ্চেন আপনারা করতে পারেন, আমি রেডি। ধন ভাই, কথা আমি শুরু করি। আচ্ছা, স্পর্শ কতটুকু পাইছিলেন প্রেমিকার থেকে? আসলে ওই তো আমি বলে গেছি যে আমি কিন্তু ওই যে তাকে ছুঁতে পেরেছিলাম, স্পর্শটা পাইনি, স্পর্শ করতে পারিনি। ক্যামেরাম্যান বিশ্বজিৎ দা করছেন, ওখানে আমরা ক্যামেরাম্যান শুট করছি, ওখানকার ক্যামেরাম্যান দিয়ে, সো ইচ অ্যান্ড এভরিথিং আমরা চেষ্টা করেছি এবার ইকুয়ালি করার জন্য, একটা প্রপার ওয়েতে কাজটা করার জন্য। যখন নতুন নীতিমালা হলো তখন আপনাদের কাছ থেকে দাবি ছিল যে এটা কঠিন হয়ে গেছে, আসলে আমি একটা কথা বলি, আসলে কোনো নীতিমালাই কঠিন না, আমরা সেটাকে কঠিন ভেবে নিই। প্রত্যেকটা প্রবলেমেরই কিন্তু একটা সলভ করার একটা জায়গা থাকে। নীতিমালা গভর্নমেন্ট যারা করে, শুধু গভর্নমেন্টটা জেনে শুনে সবাই করে, আমার মনে হয় প্রত্যেকটা জিনিসই ঠিক আছে। আসলে লোকেশনগুলো আমরা স্পেসিফিকলি বলতে চাই না, আমরা একটু ঢাকা, ঢাকার বাইরে সব কিছু মিলিয়ে করছি। আসলে দেখেন একটা কথা আমি বলি, প্রত্যেকটা জিনিস, আমি জাস্ট পাঠানের একটা এক্সাম্পল দিই। পাঠান আমি যখন একদিন একটা স্ট্যাটাস দিলাম যে পাঠান বাংলাদেশে আসবে, একটা সিঙ্গেল পার্সন আমার পার্টনার যে, সেও বলছে না মামুন তুমি এটা পারবা না। তো আপনি নতুন যে কোনো কিছু করতে চান, এনিথিং যেটা আপনার সোসাইটিতে হয় নাই, হ্যাঁ, তখন এটা নিয়ে একটু বিতর্ক হবে। আর যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে থাকি, কথা বলার, মন্তব্য করার অধিকার সবার আছে, তো বলতেই পারি। তবে আপনি একটা কথা আমি বলি যে আপনারা আজ পর্যন্ত একটা ওয়ার্ড বের করতে পারবেন না, যেটা আমি মুহূর্তে বলছি ওটা হয় না, টাইমলি হয়নি, দুই মাস পর হয়েছে, এক মাস পর হয়েছে, আমি কিন্তু এই কাজটা করছি, আমি সবার সামনেই বলতেছি। এইটা সিক্রেট, এবং যদি একটা জিনিস যদি বলি, সেটা যদি জওয়ান যদি বাংলাদেশে আসে, জওয়ান ফার্স্ট ফিল্ম হবে যেটা সেম ডেটে রিলিজ হবে, এটা আমি বলে রাখি। যদি আসে, যদি আসে আচ্ছা, আমি একটা জিনিস শুধু আপনাদেরকে বলি, আমরা ওই ছবিটা নিয়ে হয়তোবা আমার এই ছবির শুটিংয়ের গ্যাপে আমরা একটা প্রেস কনফারেন্স করবো উইথ বাংলাদেশি অল আর্টিস্ট অ্যান্ড টেকনিশিয়ান। যেহেতু এটা আজকে স্পর্শের প্রোগ্রাম, সো আমরা এখানে থাকি, ওই প্রোগ্রামে সব প্রশ্নের আনসার দিব আমরা।